তো শুভ শারদিয়া, আরো একবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। তো এখন বাড়িতে কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে একটু, সেই সঙ্গে তোমাদেরকে ব্লগ করে দেখাচ্ছি, আমাদের সাথে শেয়ার করছি। তো আজকে অনু বাড়িতে, মানে আমাদের বাড়িতে এটা নিয়ম আছে যে সব বাড়িতেই আছে, আমাদের বাড়িতে বলে না, আম্পনা সিঁদুর দিতে হয় পূজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। তো আজ ষষ্ঠী, তো সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, সবাই নিজের মতো করে উপভোগ করো পুজোটা। তো বাড়িতে যেগুলো কাজ আছে, সেই কাজগুলোই একটু একটু করে দেখাচ্ছি। তো আজকে ওই আলপনার সিঁদুর দিচ্ছে, বাড়ির চৌকাঠে দিতে হয়, কুলো তোমার পেছা ঝুড়ি এগুলো থাকলে দিতে হয়, আর বাড়িতে যে যে ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো আছে সেগুলো দিই। তো গল্প কথায় আজকে অনেক গল্প করব একটু একটু, আর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো শুরু করি। প্রথমে আমরা ঠাকুর ঘর থেকে শুরু করছি, তো তোমাদেরকে দেখাই আগে কোথায় আমরা দিচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছ, অনু এখন ঠাকুরের যেই সিংহাসনটা আছে সেইখানে একটু সিঁদুর দিয়ে নিচ্ছে। এটা তো সিংহাসন, দেখে বুঝতেই পারছো ঠাকুর ঘরে সিংহাসন, ঠাকুর ঘর ঘরটা আমাদের অনেক বাড়ি দেখেছো, সিংহাসনটাও দেখেছো। তো এরকম তো আমি সিঁদুর দিইনি, কারণ তখন সিঁদুর দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু এই পুজোতে এই সিঁদুর দেওয়ার নিয়ম রীতিটা আর কি আছে, তার যার জন্য এই সিঁদুরটা দেওয়া হচ্ছে। তোমরা অনেকে জানবে বাড়িতে পড়ে থাকো, তো সেইরকম। আর এটা হচ্ছে আমাদের সাত বলে, সাত সাতের বক্স, মানে একাদশী না ত্রয়োদশী, একাদশীতে সাত করে না, সাত করে বলে। তো ওই সাতের জন্যে এইখানে অনেক কিছু ব্যাপার আছে বাক্সের মধ্যে, অনেক পুরনো, আমার দাদু করেছে, আমার বাবা করে আসছে এখন পর্যন্ত, বাবা মা। তো সেই দিন একাদশী দিন তো অবশ্যই দেখাবো এইটার ব্যাপারটা নিয়ে। তো এইখানে আগে চন্দন তোমার আলপনা আর সিঁদুরগুলো দিয়ে নেওয়া হয়ে যাক। আর কার কার বাড়িতে এইরকম কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছো তারা অবশ্যই জানাবে। আর এটা এখন বাইরে নিয়ে যাবো, বাইরে যে যে জায়গাগুলোই দেওয়ার সেই জায়গাগুলোই দিব। আর এটা দেখে বুঝতেই পারছো ঠাকুর ঘরের প্রবেশ করার পর দরজা, তো দরজার উপরের ঠিক সিঁদুর এই জায়গাটা দিতে হয়, সমস্ত দরজাতে দিতে হয়, সমস্ত দরজাতে এরকম করে দেয়, দেখতে পাচ্ছো এই জায়গাটায় দাও, এই দরজাটায়। তো দেখতে পাচ্ছো একে একে সমস্ত দরজার যে চৌকাঠের যে অংশগুলো আছে সেগুলোতে তোমার সিঁদুর দিয়ে দিচ্ছে, আর সঙ্গে আলপনাও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঘরের প্রত্যেকটা জায়গাতেই সে একই রকমভাবে দিয়ে দিবে। এটা তোমাদের বাড়িতেও নিশ্চয় দিচ্ছে, দেয়, তোমরাও জানো এবং তোমরাও দিয়েছো, যারা ভিডিওটা অলরেডি দেখছো তারা। এইটা আমাদের টালের বারান্দা, এখানেও এই জায়গাটাই, মানে এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে উঠি, আমাদের সিঁড়ি করা আছে, এই জায়গাটাতেও দিল। তারপরে এইদিকে মেন গেটের দিকে চলো। মেন গেটে দেখো এই জায়গাটায়, ওখানে, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই দাও। বন্ধুরা, তোমরা অবশ্যই ঠাকুর দেখতে বেরোবে, আমরাও ঠাকুর দেখতে বেরোবো সেই সঙ্গে, আর তোমরা অবশ্যই জানিও কোথায় কোথায় ঠাকুর দেখলে। আর আমার সঙ্গে ঠাকুর দেখতে হলে অবশ্যই তো তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হচ্ছে, আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে সঙ্গে নিয়ে একসাথে তোমার ঠাকুর দেখবো আমরা সবাই। হ্যাঁ, তো আমার ফ্যামিলিতে যতজন আছো সবাইকে আমি যেখানে যেখানে ঠাকুর দেখছি, যে সব জায়গাগুলোতে যাচ্ছি সেগুলোতে তো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, একে একে তোমার সমস্ত দরজা জানালা যেগুলো যেগুলো ছিল সেগুলোতে দিয়ে নিচ্ছে। এরপরে যে তোমার ওই যে ওদিকে মা বার করে রাখছে দেখতে পাচ্ছ, ঝুড়ি পেছে কুলো যেগুলো আছে সেগুলো সব, কারণ ওগুলোতেও ঠিক দিয়ে দিতে হয়, আর গ্রামের মানুষদের তো এগুলোই জিনিস, এগুলো তো হচ্ছে লক্ষ্মী জিনিস যেগুলোকে বলা হয়, কুলো লক্ষ্মীর জিনিস। তো এই সমস্ত জিনিসগুলো ওইদিকে যে পেছেগুলো আছে সেগুলোতেই আলপনা সিঁদুর বছরের দুর্গাপূজার এই দিনটাতে এইভাবে আমাদের প্রতি বছর দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছো মা একদম সমস্ত জিনিস, যেগুলোতে সিঁদুর দিব, সিঁদুর আর তোমার ওই খড়িমাটি যেটাকে বলে আলপনা, এই যেগুলো কুলো, অনেকগুলো কুলো আছে আগের বছরের, তার আগের বছরের, এবছরের সমস্ত কুলোই মা বের করে দিল, ওগুলো সব ধুয়েছে। এই যে চালুন চালুন, আর এই যে কুলোটা দেখছো আমার হাতে আছে, এই কুলো দুটো আমাদের বিয়ের, মানে আমার আর ওর বিয়ের
তো এগুলো মা যত্ন করে রেখে দিয়েছে। আর যত্ন করে না রাখলে এগুলো ভালো হয়ে থাকতো না, আর তোমার ফেলে দিলে তো নষ্ট হয়ে যেত। মা যত্ন করে রেখেছে বলে এগুলো কাজে আবার লাগবে। তো এখন এগুলোতে এখন সিঁদুর টিঁদুর দেব। আর এই যে দেখছো ফুটো ফুটো হয়ে, এটা বুঝতেই পারছো, অনেকে জানবেও না হয়তো, এটাকে বলা হয় চালুন। এটার কাজ হচ্ছে তোমার ওই পুজোর সময়তে বেশি কাজে লাগে, আবার অনেক সময়তে লাগে। খই খই যে নিয়ে আসো, খইতে অনেক ধান থাকে, আর এই ধান বাসার জন্য এটা ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এই জিনিস দুটো তোমার গ্রামের মানুষরাই বেশি বুঝবে বেসিক্যালি। কেন কেন বেশি বুঝবে তোমাদের বলে দিই, কারণ গ্রামের মানুষেরা খই বাড়িতে ভাজে কিংবা মিল থেকে ভেজে নিয়ে আসে, আর শহরেরা কি করে মুরগি সরাসরি কিনে নেয়। তো খইটাকে চালার জন্য এই চালনটা ব্যবহার করা হয়, এটা না হলে খই চালা যায় না। তো এটাই খই চালা চালন বলে। হ্যাঁ, এটা অনেক পুরনো, এটা ভেঙে আছে, ভেঙে যায়নি, ইঁদুরে কেটে দিয়েছে এই জায়গাটা। হ্যাঁ, এটা ইঁদুরে কেটে দিয়েছে, নাহলে জিনিসটা ভালোই ছিল। তো যতদিন চলে ধরো গ্রাম মানে বাড়িতে যতদিন আছে ততদিন তো চালাতেই হবে ধরো, নাহলে নতুন কিনতে হবে। তো এইভাবেই ধীরে ধীরে আমাদের কাজগুলো ধরো এগিয়ে চলছে। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এটাকে কি বলে, এটাকে এটা কাঠা বলে, কাঠা বলে। হ্যাঁ, এটা কাঠা, এটা বেত দিয়ে তৈরি। এই কাঠাটা দেখতে পাচ্ছ, এটাও অনেক পুরনো, আমি জ্ঞান তো এটাকে আমি দেখতে পাচ্ছি। গ্রামের মানুষ এই কাঠাগুলোতে তোমার চাল মাখতো, ধান রাখতো, সমস্ত সব ব্যবহার হয় না এখন। গ্রামের মানুষরাও এটা অত ব্যবহার করে না, এখন উঠে গেছে। হ্যাঁ, গ্রামের মানুষরা আগে এটা ব্যবহার করতো, এটাতে চাল ধান মাপার জন্য ব্যবহার করতো। এটাকে সেরো বলা হয়, অনেকে অনেক ফ্যামিলিতে এটাকে সেরো বলে, আবার আমাদের বাড়িতে যেমন এটা কাঠা বলে। তো এটাতেও দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ। ঠিক জানি না, আমি কাঠা জানতাম তাই কাঠাই বললাম। তো অনেকে অনেক নামে জানো, আমি যেটা জানতাম আর কি সেটাই বললাম। তো যাই হোক, ও দিচ্ছে দেখতে পাচ্ছ। এইদিকে তো একটা একটা করে সমস্ত কাজগুলো সিঁদুর দেওয়ার কমপ্লিট করলো, আর আমাদের বাড়ির এই যে উঠানের এই জায়গাটায় যে এই আলপনাটা দিয়েছে, ফেব্রিকের যেই আলপনাটা দিচ্ছে, তোমরা দেখে থাকবে যে অনেকগুলোই আলপনা ডিজাইনও দিয়েছে, তার মধ্যে কমপ্লিট হলো নাকি অনু? আলপনা ডিজাইন কমপ্লিট না আছে? আর একটা আছে কমপ্লিট করতে আছে। ও, ইনকমপ্লিট আছে না? তো এটা এটা কমপ্লিট না, এখানে কালার হবে, এটা কালার হবে। তো এটাও ধরো কমপ্লিট হয়নি, কারণ খুব সময়ের মধ্যেই এটাকে করতে হয়েছে, যার জন্যে কমপ্লিট ঠিকঠাকভাবে করতে হয়নি। বাড়ির কাজ সমস্ত কিছু সেরে এগুলো করতে হয়, তাই ঠিকঠাকভাবে করতে পারেনি। হ্যাঁ, আর ওইদিকে দেখতে পাচ্ছ, কারণ পুজো তো আজকে চলেই এসছে ধরো, তো যতদূর পারা যায়, যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি শেষ করছি। তো যাই হোক, আজকে আর বিশেষ কিছু বলছি না, কাজকর্ম আমরাও করি, তোমরাও করো, আর কোথায় কোথায় কে ঠাকুর দেখছো অবশ্যই জানাবে। আর আমার সাথে ঠাকুর দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বারবার বলছি। তো আমাদের এটা অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত শান্তনুস ঘরে বাইরে চ্যানেল তোমাদের সুস্থতা কামনা করে, খুব ভালোভাবে ঠাকুর দেখো।